দারিদ্র বিমোচনের লক্ষ্য নিয়ে গ্রামের মানুষের ভাগ্য উন্নয়নে আত্মকর্মসংস্থানমূলক সমবায় ভিত্তিক প্রকল্প একটি বাড়ি একটি খামার। একটি বাড়ি একটি খামার আজ একটি বিপ্লবে পরিণত হয়েছে। দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে ধারাবাহিক সাফল্য গাথা তৈরি হয়েছে। গ্রামে গ্রামে গড়ে উঠেছে আয়বর্ধক ছোট ছোট খামার, মৎস্য চাষ, হাঁস মুরগি, গবাদি পশুপালন, নার্সারি এবং সবজি চাষ করার লক্ষ্য নিয়ে গড়ে ওঠা এসব খামারে উপকারভোগী পরিবারের সংখ্যা প্রায় ২৫ লক্ষ। প্রকল্পের আওতায় গ্রাম সমিতি গড়ে উঠেছে ৪০ হাজারের উপরে। উপকারভোগীদের সংখ্যা প্রায় ১ কোটি ২৩ লাখ দরিদ্র মানুষ। একটি বাড়ি একটি খামার প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিজস্ব চিন্তাপ্রসূত দারিদ্র বিমোচনের একটি স্থায়ী ও লাক্ষ্যই দর্শন। তাই তো দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, আমরা শত্রুকে মোকাবেলা করে যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। এখন আমাদের যে যুদ্ধ সেটা হচ্ছে দারিদ্রের বিরুদ্ধে। বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত করতে চাই, কাজে আমাদের এখন সবথেকে প্রধান শত্রু হচ্ছে দারিদ্র। এই দারিদ্রের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, অর্থাৎ আর্থসামাজিক উন্নয়নের জন্য মন প্রাণ দিয়ে কাজ করতে হবে। বদলে যেতে লাগলো গ্রামের ছবি। অনলাইনের মাধ্যমে গঠন করা হয়েছে উপকারভোগীদের সঞ্চয় তহবিল। একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে ধারাবাহিক সাফল্য গাথা তৈরি হলো এক একজন উপকারভোগীর। আমরা একটি বাড়ি একটি খামার যদি না করতাম আমাদের সব জিনিসের অভাব থাকতো, এখন আমাদের অভাব নাই। একটি বাড়ি একটি খামার থেকে আমি ২০ হাজার টাকা ঋণ নিয়েছি, নিয়ে এই পুকুরটা আমি লিজ নিয়েছি, নিয়ে এখানে আমি মাছ চাষ করছি। একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে ১০ হাজার টাকা প্রথমে লোন আনি, পরবর্তীতে আবার ওটা শোধ করার পরে আমি ২০ হাজার টাকা লোন আনি। আমি ব্যবসা করি, কাঠ টাট কেনার পরে মোটামুটি ভালোই ব্যবসা হয় আমার। এই দোকানটা দেওয়া হয়েছে একটি বাড়ি একটি খামার থেকে লোন নিয়ে। ১০ হাজার টাকা লোন নিয়ে এই দোকান আরম্ভ করার পরে আমার এই ব্যবসায় উন্নত হয়েছে। এই টাকা শোধ করে আমি ২০ হাজার টাকা লোন নিয়ে এই দোকানে আবার মাল উঠাইছি, আমার ভালো চলতেছে এখন। একটি বাড়ি একটি খামার থেকে ২০ হাজার টাকা ঋণ আনছি, ঋণ এনে কলার খাত করছি। কতদিন আগে ১৪ হাজার টাকা বিক্রি করছি, আশা করি এবছর ৭০ হাজার টাকা বিক্রি করি। কিংবা মানিকগঞ্জের শাহিদা বেগম কান্না জড়িত কণ্ঠে আমাদের শোনালেন তার অতীত জীবনের কাহিনী। আগে তো ঘরে এরকম চিকেলো ছিল না, এলো সাপড়া আসল। একটি বাড়ি একটি খামারের থেকে ৪ বার লোন আনছি। গরিব ছিলাম, অভাব আসল, চিকিৎসা করে পাইনি কে, ১৫ বছরের মেয়া মরে গেল, চিকিৎসার জন্য বাঁচাই ফেললাম না। এখন সে অভাব আল্লাহ দূর করে নিয়েছে, সরকারের টাকা কয়টা পাইয়ে এখন একটু উন্নতির দিকে আসছি, এখন সেই কথা মনে করে। ভাগ্য পরিবর্তনের এমন আয়োজনে দরিদ্র মানুষের জন্য একটি বাড়ি একটি খামার প্রকল্প আরও সম্প্রসারিত হল ভিক্ষুকদের স্বাবলম্বী করার প্রত্যয় নিয়ে। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় ভিক্ষুকদের পুনর্বাসন করার উদ্যোগ নেওয়া হয় একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায়। স্থানীয় প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন এবং একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বিত উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চলতি বছরের ৫ জুলাই ছিন্নমূল ভিক্ষুকদের পুনর্বাসন কর্মসূচির ১ বছর পূর্ণ হয়েছে। এ পর্যন্ত ভিক্ষুক পুনর্বাসিত হয়েছে ৯৫১ জন। সমাজসেবা অধিদপ্তরের ভাতা, স্থানীয় তহবিলের সহায়তায় সঞ্চয়ের পরিমাণ প্রায় ২৩ লক্ষ টাকা। একটি বাড়ি একটি খামার প্রকল্প হতে বোনাস এবং ঘূর্ণায়মান তহবিল প্রায় ৪৭ লক্ষ টাকা। এ তহবিলের মধ্যে বিনিয়োগ হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা। একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়ার এই মহতী উদ্যোগ নেওয়ার ফলে এখানকার ভিক্ষুকরা সরকারি সহায়তা পেয়ে আজ নিজেরাই হয়ে উঠেছেন ক্ষুদ্র ব্যবসায়ী, কেউ কেউ গবাদি পশুরও মালিক হয়েছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ পুনর্বাসিত ভিক্ষুকদের উদ্দেশ্যে বলেন, আমি যেহেতু আপনাদেরকে বলেছি একটা কথা যে আপনাদের সঙ্গে সবাই আছে, তাহলে সমস্যার সমাধান একদিনে হবে না, ক্রমে ক্রমে হবে। আমি শুধু আপনাদেরকে এই কথা বলার জন্য আসছি যে আপনারা সাহস হারায় না, আপনারা সাহস পাবেন, আমরা সবাই আপনার সঙ্গে আছি। একটি বাড়ি একটি খামার প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব ডক্টর প্রশান্ত কুমার রায় ভিক্ষুকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
কয়টা ছাগল হয়েছে আপনার দুইটা দুইটা আবার এই দুইটা বাচ্চা চারটা আছে আমরা তো হচ্ছে তা বিক্রি করছি ও বিক্রি করে দিতে আচ্ছা তাহলে তো আর এক বছর হতে হতে আটটা দশটা হবে তো এগুলো বিক্রি করলে আমরা অনেক টাকা হবে আর জীবনও ভিক্ষা করতে হবে না তাই না বাড়িতে এখন কি কাজ করেন ওই দোকান ফাট করি কিসের দোকান এই খাজা বেসাই গুড় বেসাই চানাচুর বেসাই এই এই খাজা চানাচুর এগুলো কেনার টাকা কে দিয়েছে আপনাদের জীবনের যে সফলতা শুরু হয়েছে এটা যেন দীর্ঘ দীর্ঘস্থায়ী হয় এবং আপনারা দীর্ঘজীবী হবেন আপনারা আপনাদের মানুষের অধিকার নিয়ে বেঁচে থাকবেন আপনারা কথা বলবেন সংগঠিত হবেন আপনাদের সবই করে দেওয়া হয়েছে আমরা কৃতজ্ঞতা জানাই এখানকার চেয়ারম্যান সাহেবকে কৃতজ্ঞতা জানাই উপজেলা নির্বাহী অফিসারকে এবং এই জেলা প্রশাসক যারা এবং এই কাজগুলো করে এসছে সর্বোপরি এই বিভাগের সুযোগ্য বিভাগীয় কমিশনার জানরা আপনাদের পাশে থেকে এলাকার লোকজন নিয়ে আপনাদের জীবন পাল্টে দিচ্ছে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পুনর্বাসিত ভিক্ষুকরা আজ নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে তারা আজ বুঝতে শিখেছে ভিক্ষায় অপমান কর্ম বাড়ায় মান দিন বদলের ডাক আইলো সুখের জীবন দরকার দুঃখ এবার দূর করিতে পাশে আছে সরকার আহা দিন বদলের স্বপ্ন আমার একটি বাড়ি একটি খাবার